সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মধ্যে যে সকল পুরুষ বিবাহিত সন্তানের পিতা হবার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু সফল হতে পারছেন না, আপনি পরীক্ষা করে জানতে পেরেছেন আপনার অ্যাজোস্পার্মিয়া ধরা পড়েছে। হ্যাঁ প্রিয় বন্ধু, তাহলে আজকের এই ভিডিওটি স্পেশালি আপনার জন্যই। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হুসাইন আবারও আপনার সামনে হাজির হয়েছি অ্যাজোস্পার্মিয়া সম্পর্কিত বিস্তারিত আলোচনা নিয়ে। সুতরাং মূল আলোচনাটি শুরু হবার আগেই A to Z DHO এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনে ক্লিক করে সবসময় চ্যানেলটির সঙ্গেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক অ্যাজোস্পার্মিয়া কি সে সম্পর্কে। পুরুষের বীর্যে শুক্রকীটের অস্তিত্বহীনতাই হল অ্যাজোস্পার্মিয়া, এটিকেই প্রকৃতপক্ষে পুরুষ বন্ধাত্ব বলা হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে প্রতি 100 জন পুরুষের মধ্যে একজন পুরুষের অ্যাজোস্পার্মিয়া সমস্যা রয়েছে এবং অ্যাজোস্পার্মিয়াতে আক্রান্ত প্রতি 10 জন পুরুষের মধ্যে একজন পুরুষের শুক্রকীট উৎপন্নই হয় না। অ্যাজোস্পার্মিয়াকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, অপরটি হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া কি? অ্যাপিডিডাইমিস, ভাস ডিফারেন্স বা প্রজনন অঙ্গের যে কোনো নালীতে ব্লক দেখা দিলে শুক্রকীট উৎপন্ন হয় ঠিকই, কিন্তু তা বীর্য রসের সাথে বাহিরে বেরিয়ে আসতে পারে না। শুক্রকীটের এ ধরনের অবস্থাজনিত সমস্যা বা ত্রুটিকে বলা হয় অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া কি? নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হল পুরুষের প্রজনন অঙ্গের গঠন ও কার্যকারিতার ত্রুটির কারণে যদি শুক্রকীট একেবারেই উৎপন্ন না হয় তাহলে তাকে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া বলে। সুপ্রিয় বন্ধুরা, এবার জানা যাক ঠিক কী কী কারণে অ্যাজোস্পার্মিয়ার সমস্যা দেখা দিতে পারে। ওই এলাকাতে ট্রমা বা আঘাতজনিত কারণে, সংক্রমণজনিত কারণে, প্রদাহজনিত কারণে, পেলভিক অঞ্চলে পূর্বের কোনো অপারেশন থাকলে সে কারণে, ভ্যাসেকটমি করা হলে, সিস্ট দেখা দিলে, টিউমার দেখা দিলে, জেনেটিক কারণে যেমন কালম্যান সিন্ড্রোম, ক্রোমোজোমে বহনকারী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যাধির কারণে যেমন ক্লাইনফিল্টার সিন্ড্রোমস, ওয়াই ক্রোমোজোমের অপসারণ ইত্যাদি। ক্লাইনফিল্টার সিন্ড্রোমস কি? একজন পুরুষ একটি অতিরিক্ত ক্রোমোজোম বহন করলে, অর্থাৎ ক্রোমোজোমাল ব্যাকআপ এক্স ওয়াই এর পরিবর্তে XXY হলে তাকে ক্লাইনফিল্টার সিন্ড্রোম বলে। ওয়াই ক্রোমোজোমের অপসারণ বলতে কি বুঝি? শুক্রাণু উৎপাদনের জন্য দায়ী ওয়াই ক্রোমোজোমের জিনের গুরুত্বপূর্ণ অংশগুলোর অনুপস্থিতিকেই মূলত ওয়াই ক্রোমোজোমের অপসারণ বলা হয়। বীর্য মূত্রাশয়ে গিয়ে বীর্যপাতের সমস্যা দেবার কারণে অ্যাজোস্পার্মিয়া সমস্যা দেখা দিতে পারে, যেমন রেট্রোগ্রেড ইজাকুলেশন। অন্ডকোষের অনুপস্থিতির কারণে সাইপ্টারকিডিজম বা অন্ডকোষে অন্ডকোষ নেমে না আসার কারণে অ্যাজোস্পার্মিয়ার সমস্যা দেখা দিতে পারে। অন্ডকোষ ছোট হয়ে যাওয়া, ঝুলে যাওয়া বা শুকিয়ে যাওয়ার কারণেও অ্যাজোস্পার্মিয়ার সমস্যা দেখা দিতে পারে। সার্টোলি সেল অনলি সিন্ড্রোম, অর্থাৎ অন্ডকোষে জীবিত স্পার্ম বা শুক্রকীট উৎপন্ন করতে ব্যর্থ হলে অ্যাজোস্পার্মিয়ার সমস্যা দেখা দিতে পারে। মাম্পস অর্কাইটিস, অর্থাৎ বয়সন্তীকালের শেষের দিকে অন্ডকোষের স্ফীতি দেখার কারণে অ্যাজোস্পার্মিয়ার সমস্যা দেখা দিতে পারে। টেস্টিকুলার টর্শন, বিভিন্ন ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিক্স, শ্বাসকষ্ট, ক্যান্সার ইত্যাদি রোগ এবং সে সমস্ত রোগে ব্যবহৃত বিভিন্ন ঔষধসমূহ সেবনের কারণেও অ্যাজোস্পার্মিয়া সমস্যা দেখা দিতে পারে। কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, এক্সরে ইত্যাদি কারণে অ্যাজোস্পার্মিয়া সমস্যা দেখা দিতে পারে। ভেরিওসিলি ডিজিজ বা স্পার্মাটোজেনিক অ্যারেস্ট বা অন্ডকোষ সম্পূর্ণরূপে পরিপক্ক শুক্রাণুকোষ উৎপন্ন করতে সক্ষম না হলে। এছাড়া অ্যাজোস্পার্মিয়াতে আক্রান্ত হবার কারণগুলোর মধ্যে রয়েছে হরমোনাল ইমব্যালেন্স যেমন হাইপোগোনাডোট্রপিক, হাইপোগোনাডিজম, এন্ডোক্রাইন ডিজঅর্ডার, হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং অ্যান্ড্রোজেনের প্রতিরোধের কারণে। সুপ্রিয় বন্ধুরা, এবার আসুন জেনে নিই ঠিক কী কী লক্ষণ দেখে আমরা অ্যাজোস্পার্মিয়াকে চিহ্নিত করতে পারি। অত্যন্ত কম বীর্যপাত বা শুষ্ক, সহবাসের পর ঘোলাটে প্রস্রাব, প্রস্রাবের সময় ব্যথা অনুভব করা, পেলভিক অঞ্চলে ব্যথা অনুভব করা, অন্ডকোষ ফুলে যাওয়া, অন্ডকোষ ঝুলে যাওয়া, শুকিয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, যৌন উত্তেজনার অভাব দেখা দেওয়া, বয়সন্ধিকাল দেরিতে আসা, পুরুষদের স্তনের আকৃতি বেড়ে যাওয়া বা স্তন বৃদ্ধি পাওয়া, পেশি দিন দিন ক্ষয় হতে থাকা, পুরুষের চুলের হ্রাস বৃদ্ধি দেখা দেওয়া এবং জেনেটিক যাবতীয় ত্রুটি দেখা দেওয়া।
অ্যাজোস্পার্মিয়া নির্ণয়ে কি কি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। ফলিকল স্টিমুলেটিং হরমোন টেস্ট বা FSH, জেনেটিক টেস্ট, টেস্টিসের বায়োপসি বা টিস্যু স্যাম্পলিং, স্ক্রোটাল অফ USG, সিমেন অ্যানালাইসিস, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, প্রোলাকটিন হরমোন টেস্ট, স্ট্রোজেন হরমোন টেস্ট, টেস্টোস্টেরন হরমোন টেস্ট, ট্রান্স রেক্টাল USG ইত্যাদি। এবার আসি চিকিৎসা ও পরামর্শের ব্যাপারে। আপনার সমস্যাটি যদি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া বলে চিহ্নিত হয়ে থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, একজন বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করিয়ে নিলে এ সমস্যাটি অচিরেই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার সমস্যাটি যদি নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া অথবা জেনেটিক ত্রুটির কারণে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলা হয়ে থাকে জিনগত ত্রুটি প্রতিরোধের কোনো উপায় নেই। কিন্তু এ ব্যাপারে হোমিওপ্যাথি সম্পূর্ণ ভিন্ন কথা বলে। অ্যাজোস্পার্মিয়াতে আক্রান্ত একজন পেশেন্টের প্রপারকে স্টেকিং করে কনস্টিটিউশনাল মেডিসিন প্রয়োগের মাধ্যমে মায়াজমেটিক ব্যারিয়ার ধ্বংস করে যদি বিশৃঙ্খল জীবনী শক্তিকে পুনরায় সুশৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় তাহলে এ রোগে আক্রান্ত ব্যক্তি অবশ্যই পুনরায় সুস্থ সবল শুক্রকীট উৎপাদন করতে সক্ষম হবেন। সুতরাং আপনাদের মধ্যে কোনো পুরুষ যদি অ্যাজোস্পার্মিয়াতে আক্রান্ত হন তাহলে আমি বলবো আপনার নিকটস্থ একজন বিশেষজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন, সঠিক পরামর্শ গ্রহণ করুন, সুস্থ ও সুন্দর থাকুন। সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।